ছাত্রলীগের পর এবার আলোচনায় রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন। বর্তমান শীর্ষ নেতারা কমিটিতে না থাকার ঘোষণা দেওয়ার নেতৃত্ব প্রত্যাশী অনেকে এখন মাঠে। কারা আসছেন নেতৃত্বে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে শিগগিরই হচ্ছে না নগর যুবলীগের সম্মেলন। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী মহানগর ছাত্রলীগের পর এবার আলোচনায় যুবলীগের সম্মেলন। বর্তমান সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু না থাকার ঘোষণা দিয়েছেন। ফলে আলোচনায় নতুন নেতৃত্বে কারা আসছেন? যারা নেতৃত্বে আসতে চান তারাও শুরু করেছেন তৎপরতা। সংগঠনের শীর্ষ নেতৃত্বে কর্মী বান্ধব নেতা প্রত্যাশা করছেন মাঠের নেতারা। যে কমিটি আসলে পরে তৃণমূলের কর্মীরা শক্তিশালী হবে এবং আমাদের যুবলীগ তো আওয়ামী লীগের ভোট ব্যাংক, সুষ্ঠুভাবে রাজনীতিটাকে পরিচালিত করবে। বিভিন্নভাবে নিজেদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ থাকুক বা মহানগর নেতৃবৃন্দ থাকুক, তাদেরকে সুষ্ঠু পথ প্রদর্শন করবে। যুবকদেরকে নেতৃত্ব দিয়ে আগামীতে যুব সংগঠনকে আরও গতিশীল করবে। যারা শেখ হাসিনার ভিশন 2021 যারা বাস্তবায়ন করতে চায়। যুবলীগের কেন্দ্রে স্থান পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা। নগরেও ত্যাগী ও আদর্শিক নেতৃত্ব প্রত্যাশা সাবেক ছাত্রলীগ নেতাদের। সাবেক ছাত্র নেতাদেরকে নিয়ে একটি গতিশীল কমিটি করেছে এবং তারা তাদের সেই প্রত্যাশা পূরণে মোটামুটি আগাচ্ছে সেইভাবে, তা আমি এটা প্রত্যাশা করি মহানগর যুবলীগের ক্ষেত্রে। যারা রাজনীতিকে ধারণ করে, যারা বঙ্গবন্ধু আদর্শকে চেতনা মনে করে, যারা মুক্তিযুদ্ধের আদর্শকে বিশ্বাস করে, এরকম মানুষগুলো রাজনীতিতে আসুক। যোগ্যদের হাতে নগর যুবলীগের নেতৃত্ব তুলে দেওয়ার প্রত্যাশা বর্তমান কমিটির এই শীর্ষ নেতার। নতুন কমিটি আগামী দিনে আমরাও ছেড়ে যাব, যেহেতু দীর্ঘদিন আমরা যুবলীগ করছি। আমাদের যুবলীগের মধ্যে অনেক যোগ্য নেতৃত্ব আমরা তৈরি করেছি, সম্মেলন হলে তাদের মধ্যে থেকে নেতৃত্ব চলে আসবে। গুঞ্জন আর আলোচনা চললেও শিগগিরই নগর যুবলীগের সম্মেলন হচ্ছে না এমন ইঙ্গিত দিয়েছেন নগরের নেতারা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।